মালদা শহরের এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যু, এক মাসের শিশু কন্যার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নার্সিং হোম চত্বরে। মালদা শহরের এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যু, এক মাসের শিশু কন্যার। এই নিয়ে সেই বেসরকারি নার্সিং হোমে উত্তেজনা। 30 অক্টোবর বুধবার মালদা শহরের একটি বেসরকারি নার্সিং হোমে এক মাসের শিশু কন্যা মাহেরা রহমানকে সন্ধ্যার সময় বাবা মাসিদুর রহমান এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি করেন। শিশুটি জন্মগ্রহণ করার পর তার পায়ে টিকা দেওয়া হয়েছিল, সেই টিকার স্থানে ফুলে পেকে যাওয়াতে সমস্যা হচ্ছিল মাহেরার। শহরের এক শল্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে নার্সিং হোমে ভর্তি করার পরামর্শ দেন। বুধবার রাতেই পায়ে ছোট একটা অস্ত্রোপচার করে পুঁজ বের করে দেওয়া হয়। বাবা মাসিদুর রহমানের বক্তব্য, তার বাচ্চা সম্পূর্ণ সুস্থ ছিল অস্ত্রোপচারের পরেও, এমনকি রাত 10টার সময় বাচ্চার মা তাকে দুধ পর্যন্ত খাইয়েছে। এরপর বাচ্চার মাকে বাচ্চার কাছে থাকতে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। বাচ্চাকে একা নার্সিংহোমে রেখে বাড়ি ফিরে যান সকলে। গভীর রাতে নার্সিংহোম থেকে ফোন করে মাসিদুর বাবুকে বলা হয় তার মেয়ে মারা গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি নার্সিংহোমে ছুটে আসেন পরিবারের লোকজন, জানতে চান কিভাবে মৃত্যু হলো মেয়ের। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ সঠিক উত্তর দিতে পারেনি। চাওয়া হয় সিসিটিভির ফুটেজ, কিন্তু দেখা যায় রাত 10টার পর থেকে সমস্ত সিসিটিভির ফুটেজ মুছে দেওয়া হয়েছে। কেন সিসিটিভির ফুটেজ মুছে দেওয়া হলো তা নিয়ে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায়। ঘোড়াটা ইয়ে করার জন্য আমাকে ওই শিশু বললো যে আপনি মনোজার কাছে যান, গিয়ে এটা অপারেশন করলে এটা 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মনোজার কাছে নিয়ে গেলে মনোজা বললো যে কোনো অসুবিধা নর্মাল ব্যাপার, তুই নিয়ে যা, এতে বিস্তারিত ভর্তি কর। ভর্তি করলে আমি 5-7 মিনিটের মধ্যে যাচ্ছি যে আমি ঘুরে দিয়ে চলে আসছি। তারপরে অপারেশন করলো, অপারেশন করার পরে বাচ্চা আমার সুস্থ। 10টার সময় আমার বিশেষ এটা বললো যে আপনি দুধ খাইয়ে যেতে পারেন। দুধ খাইয়ে গেল, ওর মাকে থাকতে কিন্তু দেয়নি ওর সাথে। তাকে বারবার রিকোয়েস্ট করেছিলাম আমরা। খবর পেয়ে ইংরেজবাজার থানা থেকে পুলিশ আসে। উত্তেজিত কিছু মানুষ নার্সিং হোম ভাঙচুর করে। আরও অভিযোগ, এই ধরনের ঘটনা এর আগেও এই নার্সিং হোমে ঘটেছে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে গড়ে উঠেছে বেসরকারি নার্সিং হোম। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে অবৈধ কারবার। এদিকে স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই মালদায়। নার্সিংহোম কর্তৃপক্ষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে মগদমপুর নার্সিংহোমের সামনে রাস্তা অবরোধ করা হয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিশু মৃত্যু নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। আমি ওনাদের চালিয়ে দিয়েছি, এইটুকুই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।
किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।